হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একা একা আমার হাজব্যান্ডের অফিসে যাচ্ছি বনানীতে। ও আগে অফিসে চলে গেছে, আমার কিছু কাজ ছিল, সে কারণে আমি বলেছিলাম যে তুমি গিয়ে গাড়ি পাঠিয়ে দাও। ঈদ চলে আসছে, ওর একটা পাঞ্জাবি দরকার, পাঞ্জাবিটা কেনা হয়নি, আমার তো শপিং হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি যখনই শপিংয়ে যাই পছন্দ হয় কিনি, ঈদ বলতে কথা নেই, যখন যেটা দরকার সেটাই কেনা হয়। তবে আমার ইচ্ছে যে আমার হাজব্যান্ডকে একটা পাঞ্জাবি কিনে দিব। বেশ অনেকদিন থেকে বলতেছে, ও বলে আমার লাগবে না, অনেক পাঞ্জাবি আছে। তারপর আমার মনে শান্তি লাগতেছে না, আমি বললাম না একটা কিনো, কাপড় চোপড় তো সবারই থাকে। তারপর যেহেতু আমি শপিং করেছি, তুমি না করলে আমার আর ভালো লাগবে না, সেই কারণে তো একটা হলেও একটা পাঞ্জাবি কিনতে হবে। সেটা বলে আমি বেরিয়ে অফিসে যাচ্ছি ওকে নিয়ে, তারপর ওর পাঞ্জাবি কিনতে যাব। তা আমি বনানী চলে আসছি, ও কাজ সেরে আমার জন্য ওয়েট করছিল। তারপর আমি গাড়িতে উঠিয়ে নিলাম, এখন যাচ্ছি আমরা বনানী 11 নম্বর হারফির উপরে এলিয়েন্স শপে যাচ্ছি। তো ওখানে গিয়ে পাঞ্জাবি দেখব। ওর যখন ইচ্ছে হয় তখন একা গিয়েও কেনে, তারপর মাঝে মাঝে আমিও সঙ্গে যাই। এখন যেহেতু আমি বলতেছি যে একটা পাঞ্জাবি কেনো, তো এখন আর সে কিনবে না, বলে যে না অনেক পাঞ্জাবি আছে কিনবো না। মানে মানে কত যে ঢং করতেছে, বলে দরকার নাই, যা আছে সেখানতে পরে ফেলবো। তো যেহেতু কিনেই, এখন কিনলেই সমস্যা কি, সেইটাও আমার মানে একটা জেদ ছিল যে না কিনবা না কেন, একটা কিনলে তো সমস্যা নেই, চলো দেখি। আর মানে পাঞ্জাবি তো মানে পরাই হয়, তাই না? এখন কিনলে পরে পরা হবে, আর কিনলে নিজের কাছে ভালো লাগে যে একটা নতুন পাঞ্জাবি কিনলো, সেটা আর কি। সে কারণেই তাকে জোর করা হয়েছে যে দেখতে পেলেন রাইট সাইডে হারফি, লেফট সাইডে গিয়ে আপনার লিফট আছে, লিফটের তিনে দিলে আপনি এলিয়ান্স শপ পেয়ে যাবেন। বনানী তো ওর অফিস কাছাকাছি বলেই প্রায় আসা হয়, ও একা এসেও মাঝে মাঝে ঘুরে দেখে যায়। এর আগে কয়েকবার কিন্তু ও একা একা এসে শপিং করেছিল, তা আজকে আমার জোর করে নিয়ে আসতে হলো। তো এখানে বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাবেন, তবে যে মানে বানানোর স্টাইলটা সেটা একই টাইপের থাকে, যে কলার সহ হাতেও আবার একদম বাটন দেওয়া থাকে। খোলা পাঞ্জাবি আছে, তবে বিশেষ করে ওই ধরনের পাঞ্জাবিটা বেশি, তার মধ্যে আবার বিভিন্ন ডিজাইন গলায় বুকে, মানে এসে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ধরনের পাঞ্জাবি মুসা নিয়েছে, তো আজকেও দেখছে, ও বেশিরভাগ সাদা পাঞ্জাবি বেশি পছন্দ করে। তাই বললাম যে হোয়াইটের মধ্যে তোমার যদি পছন্দ হয় তাহলে হোয়াইটের মধ্যে একটা নিয়ে নাও। আর এইখানের পাঞ্জাবিগুলো আপনার 6,000 থেকে আপনার পছন্দ হবে, এর নিচে তেমন একটা কম নেই। 6,000 থেকে 7,000-এর মধ্যে হলে আপনার আপনার পছন্দ মতো পাঞ্জাবি পেয়ে যাবেন। এখানে হোয়াইট কালারের সালোয়ার আছে, কয়েক ধরনের কোয়ালিটি, খুবই সফট সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো পকেটে জিপার আছে, জিপার থাকলে কিন্তু আপনার সুবিধা, সেফটি থাকে। আর প্যান্টের মতো, সে কারণে ও বেশি পছন্দ করে। কোমর ইলাস্টিক আছে, সেজন্য ওর জন্য বেশি সুবিধা। আর সবচেয়ে বড় কথা হলো কমফোর্ট ফিল করে, কাপড় পরে যদি কমফোর্ট ফিল করেন সে কাপড়টা কিন্তু পরলে আপনার কাছে ভালো লাগবে। পায়জামাগুলো 1900+, 2700+ এই ধরনের প্রাইস। তবে আসলে ড্রেস হলো নিজের ভালো লাগার উপরে, যে ড্রেস পরে কমফোর্ট ফিল করবেন সেটাই আপনি নেবেন, তাই না? তো ও ট্রায়াল দিচ্ছে, বললাম ট্রায়াল দিয়ে নিয়ে নাও, যেহেতু অফিস বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে এদিকে আর আসা হবে না, আবার চেঞ্জ করাটা একটু মুশকিল হয়ে যাবে সেজন্য। এখানে টুপিগুলো খুব সুন্দর সুন্দর দেখলাম, সফট, তারপর জায়নামাজ, কোটি, কাবলি সেট, তারপর তোপও আছে, তার সঙ্গে ঘড়ি, জুতা, মানে অনেক আইটেমই আছে। তবে সব কিছু আমি আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি, সুন্দরভাবে দেখাতে পারিনি, যেহেতু ওরা পছন্দ করে না, ভিডিও করতে গেলে নিষেধ করে, সেই কারণে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তা আমরা এখন যাব জুতার দোকানে, অ্যাপেক্স, বাটা কাছাকাছি আছে, তো ভাবছি বাটা থেকে একটু দেখি একটা স্লিপার সুন্দর পাওয়া যায় কি না, তার সঙ্গে সঙ্গে আমিও দেখব। এর আগে বাটা থেকে আমি জুতা কিনেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে, মানে খুব সফট ছিল, সেই কারণে ভাবছি যে সেম ডিজাইনটা আরেকটা নিয়ে নিলে ইজিভাবে পরা যাবে। তো অনেক সময় একই ধরনের মানে জুতা, ড্রেস আমার দুইটা করে কেনা হয়ে যায়, যেটা আমি ইজি ফিল করি, ভালো লাগে, নেক্সটটা আবার দেখা যায় আমি কিনি। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ওইভাবে আসলে পছন্দ হচ্ছিল না। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটা স্লিপার নিবা, বলে যে না এখন আর নিব না, আমার আছে, ও অ্যাপেক্স বা বাটার থেকে ও
স্লিপার কিনে থাকে যে স্যান্ডেল শু, ওর মানে ভালো লাগে, ও কমফোর্ট ফিল করে। এখানে এই জুতাটা দেখেছিলাম স্টোনের, তবে আমি তো একটা স্টোনের জুতা কিনেছি, সেই কারণে আর কিনলাম না, একটু দেখে আসলাম, মন মতো হলো না। তো এখন চলে আসি আমাদের SSL অল কমিউনিটি ক্লাবে, তো এখান থেকে ভাবছি একটু আমাদের যে নাস্তা আইটেম নিব। এসে দেখছি যে রাজশাহী থেকে আম এসেছে, তো আম তো আছে ভালো কথা, একদম বুকড হয়ে গেছে। আগে যে মেসেজ দিয়েছিল মোবাইলে আমার হাজব্যান্ড খেয়াল করেনি, তো এসে মানে শুনতে পেলাম, আর মানে একটা কার্টুন আম বাকি নেই, সব ফুল। তো নেক্সট টাইম আবার যখন আসবে তখন আমরা নিতে পারবো, তো আজকে নাম লিখিয়ে দিয়ে যেতে হবে। রাজশাহী থেকে একদম ফ্রেশ আম আসে, আসার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু একদম সবাই নিয়ে নেয়, মানে নিউজ না পেলে আর পাওয়া সম্ভব হয় না। তো এখানে কয়েক ধরনের বিস্কিট আছে, সল্টেড বিস্কিট, তারপর সুইট, আমি দুই ধরনের বিস্কিট নিয়েছি। তারপর এখান থেকে আমি পাউরুটি, ড্রাই কেক, তারপর প্যাটিস এই ধরনের নিয়ে থাকি। তো আমি এখানে এসে একটা ক্রিম রোল খেলাম, তো আমার মানে এখানে ক্রিম রোলটা অনেক ভালো লাগে। এখানে বাটার বোন আছে, অনেক টেস্টি, অনেক টেস্টি টেস্টি আপনার নাস্তা আছে। এখানের প্যাটিসটাও আমার কাছে অনেক মজা লাগে, পেস্ট্রি আছে, কেক আছে, তারপর বার্গার, রোল, অনেক কিছু আছে মজার মজার আইটেম, এক সময় এক একটা টেস্ট করি। তবে এখানে আইটেমগুলো যারা এই ক্লাবের মেম্বার তারাই সব নিয়ে নেয়, মাঝে মাঝে কিন্তু আমরাও পাই না, মানে শেষ হয়ে যায় আগের থেকে, সবাই কল করে বলে, ওইভাবেই মানে সব আইটেম পাওয়া যায় না সবসময়। তো যাই হোক, আজকের দিনটি এভাবে কাটলো, এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সবাই ভালো থাকবে, সুস্থ সুন্দর থাকবেন, আবারও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।